उपस्थित आज तीनदिनिया धर्म सभार सभापति पादकदेव और आन आन ठाईर पर अहर गुरु बाबा सकल और चारिपिंड अह भक्त प्राणी व्यक्ति सकलक मैं और मैं भाई भनी সকলকে প্রণাম জনাই মই আজি এই ধর্ম সভা যে দুখার কথা কবলৈ সময় পাইছো এখিনিকে মই বৰ আনন্দ পাইছো কাৰণ নহয় বিলাক সভা এই কারণে রাইজক প্রণাম জনাই মই বৰ ধর্ম বিষয়ে আপোনালোক কি কম যেনে মাঘী পূর্ণিমা নহয় ये माघी पूर्णिमा नैमिष कानन तो कने पूर्वते आम शिवपुराण पाई जे पूर्वते नैमिष कानन खाटिसे सौनकादि मुनिगणे जीवन डाँर डाँर मुनि सौनकादि मुनि सीते नैमिष कानन खाटिसे आर खाटी थका अवस्था सूत मुनि व्यासपुत्र सूत मुनि ই তীর্থ পর্যটন করতে 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 গই সেই নৈমিষ কাননত মুনিবিলাক যত এক গড় হয়ে আছে তাতে যাই উপস্থিত হয়েছে যেতিয়া উপস্থিত হইতে তেতিয়া সৌনকাদি মুনিগণে কইছে যে বাবা আপনি আপনার তো কোনোটাই না জানা নাই আপনি সুত মুনি আমাক উদ্ধারের কারণত কিবা এটা আমাক রাস্তা বাটাই দিয়ক তেতিয়া সুতমুনিয়ে কৈছে যে মই আপোনাক কি বাতাম যে মই আপোনাক কিছুমান নীতি নিয়মৰ কথা কৈ যাম তেতিয়া শিব গীতাৰ কথাখিনি সম্পূৰ্ণ এই মুনিগণৰ আগত বিতংভাৱে জন্মৰ পৰা মৃত্যু লৈকে বহলাই কৈছে আৰু তেতিয়াৰ পৰা সেই সৌনকাদি মুনিগণ শান্তি পাইছে আর শান্তি পার পিছত এই মুনিগণ গমতি ঘাটত স্নান করার কারণ সন্ধ্যা আনি করার কারণ গৈছে আর এই দিনটোর পরা আজিলৈ আমিও এই মাঘী পূর্ণিমার দিনটোত অনুষ্ঠুপিয়া করে হলেও গছের তলে বনের জঙ্গলে দুই চার কেজি আটা চাউল লৈ যাই হয়ে হল হলেও রাতিটো আমি কটাও আর কি যতে নহক কিয় এনেকে আজি পর্যন্ত রই আছে আপনালোকে যে ইমান ডাঙর করে করেছে মই বড় খুব আনন্দ পাইছো কারণ বাবা মই সরু মানু কিন্তু ভাতটো মই বহুত ডাঙর মই যোগী সমাজের ব্যবস্থাপক হয় আর তাতে মই কুলগুরুর ভাতটো গ্রহণ করে দীক্ষা পর্যন্ত চলাই আছো কারণ ধর্ম ধর্ম বহুত ধর্ম 80% মায়া ধর্ম আহক অমুক কক তমুক কক এনেকা করক মায়া ধর্মে চলি আছে সাহিত্যিক যেটো আমার শিব ধর্ম বাথৌ ধর্ম এই ধর্মটো তোর পড়ে যাব লাগিছে দিন দিন অধপ পতন হব ধরেছে আরো ধর্মটো গ্রহণ করিল মানুহে বয়া বয়া খাদ্য বিলাক বাক্য বিলাক আচার বিলাক নেচার বিলাক একেবারে ধর্মর লগত খাপ নখোৱা হৈছে বাবা যার কারণে আজি ইমান ধরাখন আজি আমাক শান্তি দিব নালাগিছে আজি অমুক বেমার কালি তমুক বেমার আজি অমুক গন্ডগোল কালি তমুক গন্ডগোল আজি অমুকত মরিছে কালি তমুকত মরিছে খালি এনেকাই চলি আছে কিন্তু ধর্ম করিলে নহব নিজত আগত নিজেই চিনিব লাগিব নিজক চিনিব পাৰিলেহে ধর্ম হব নিজক চিনিব নোৱাৰিলে গুরু বাবাই আমাক যিমান কৈ যাব আজি হয়তো গুরু বাবাই আমাক পাঠ পাঠ করে ৰাতিলৈকে কৈ যাব কালি আমি পাহৰি যাম এটাও নাথাকিব কারণ দীক্ষা লবলৈ হলে পাই পাই নিয়ম মানিব লাগিব গুরু বাবার পৰা দীক্ষা লবলৈ হলে খাওয়া লওয়া শুয়া জাগা ফুৰা সব কিছুই তো লাইন মতে যাব লাগিব তেতিয়া হলে মানুহ বাঁচি যাব মুক্তি পাব শিব শিব ধর্ম শৈব সনাতন ধর্ম শিব ধর্ম মানে শি আখরে পাপ নাশক
আৰু বল মুক্তিদায়ক স্বয়ং শিব 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 কৈ থাকিলে মানুহ যদি সৎ থাকে সদাচাৰ থাকে ই মুক্তি পাব নালাগে তপস্যা বনে জঙলে যায় তপস্যা কৰিবলৈ সদাচাৰ হ'ব লাগিব শান্তি থাকিব লাগিব আৰু মনে প্ৰাণে নামটো বাবাৰ জপিব লাগিব সি আখৰে পাপ নাশক বমুক্তিদায়ক যেনে আপোনালোকে নাম থৈছে বাথৌ নহয়তে যে বাথৌ বুলি কয় বাথৌ বুলি কোৱাটোত আমি অলপ পাইছোঁ কেনেকা যে বৰাই বাথৌ নহয় বাবা হয় না যে বৰাই মানে আটা বুৰা আটা বা মানে পাঁচ আৰু থৌ মানে তত্ত্ব পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্বৰ মালিক যিজন ইয়াকে কয় বাথৌ হ্যাঁ তাহলে আপোনালোকৰ বাথৌটো হল বুৰাই বাথৌ মানে আটা গুৰু আৰু আমাৰ বাথৌটো হল আমাৰ শিৱটো হল আমাৰ বাবা হ্যাঁ আমাৰ হল বাবা তেতিয়াহলে বড় আর নাথর ভিতর আমার ভাই ভাই একটা সম্পর্ক আছে মিলা প্রীতি আছে কিন্তু এই মিলা প্রীতিবিলাক আমি নকরি এইবিলাক উদ্ঘাটন নকরি আমি করু কি কাজিয়া করু কাজিয়াহে করু এই কারণে কইছো বাবা রাইজক মই বেশি কথা কই থাকিব না পারু অল্প অসুবিধা এনে সভা হলে বা কেতিয়াবা আৰু কব বাধ্য হম তে আমি সকলে একগত হৈ এই ধর্মটক উজ্বলাব লাগিব আৰু নিজক নিজে চিনিব লাগিব যেনে আমার দেহাটো পঞ্চভূতে যে তৈয়ারি কি কি পঞ্চভূত ক্ষিতি অবতেজ মরুদ বম স্বর রিপুদি তৈয়ারি ছয়টা রিপু কাম ক্রোধ লোভ মোহ মত মাতৃর্য আৰু দশ ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক জ্ঞান ইন্দ্রিয় আর হাত পাও লিঙ্গ উপস্থ এইবিলাক হল কর্ম ইন্দ্রিয় আঠারোটা মকাম আছে এই দেহর ভিতর আঠারোটা মকামের ভিতর চূড়ায় চূড়ামণি আদ্যে বর্মস্থিতি পদ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি চক্ষু মধ্যে কালাচাঁদ করিতেছে ধ্যান নাসিকায় নিত্যানন্দ মধু করে পান কর্ণেতে চৈতন্য গোসাই করে সাবধান গুরু বাবায় কর্ণ ঠুকাই আমাক সাবধান করাই দে কর্ণেতে চৈতন্য গোসাই করে সাবধান জিহ্বায় নারদ মুনি বাজায় কন্দল জিহ্বার নিচে বহে নদী কায়া গঙ্গা জল আমার ত্রিবেণী গয়া গঙ্গা যাব না লাগে ইয়াতে আছে নিজের দেহত গয়া গঙ্গা সব বিরাজমান আছে হ্যাঁ আলা জিহ্বার কায়া গঙ্গা জল নাভিতে বর্মা বসি করিতেছে লীলা লিঙ্গমূলে সদাশিব লয়ে চন্দ্র কলা গুজ্জ মূলে বসি আছে লারুয়া গোপাল আর হাঁটুতে শক্তি বসে পদে বসুমতি এই আঠারোটা মকাম যেরকম আমার জেলা জিলা ঠিক দেহর এই দেহটার এই আঠারোটা মকাম এই আঠারোটা মকামত আঠারোজন দেবতা বসবাস করে আছে এইবিলাক আমি জানিব লাগিব তাহলে নিজক নিজে চিনিব পারা যাব যেনে মই যদি কওঁ তোর মাথাত কিমান চুল আছে হ্যাঁ কব পারিব নোৱাৰিব কিন্তু মই পাৰিম মাথাত 3 লাখ চুলি আছে আৰু গাত কিমান লমা আছে এইবিলাক ইয়াত 3 কৰোল আছে আৰু এইবিলাক যে শিৰা আছে শিৰা উপশিৰা এইটো 72 হাজাৰ আছে 72 হাজাৰ জোৰা আছে 307 ডাল হাৰা আছে জোৰা আছে 206টা এইটোৱে মানৱ দেহ মহামূল্যবান মানৱ দেহ এই মহামূল্যবান মানৱ দেহটোক আমি অজস্থলে কটাইছো যার কারণে কইছে নরে ব্রহ্মা নরে বিষ্ণু নরে মহেশ্বর এই নর হইতে দেবতা নাই এই পৃথিবীর ভিতর মন্দির নানান রকম মূর্তি স্থাপন করেছো বনাইছো অতে থাকে নাকি দেবতা কত থাকে নিজের আত্মা নিজের দেহ যেনে পঞ্চ আত্মা আছে হাগাদারত জীব আত্মা মুগাদারত ভূত আত্মা নাবিমূলত জীবাত্মা পরমাত্মা তারপিছত
আত্মারাম বক্ষমূলত কণ্ঠমূলত আত্মারামেশ্বর আর স্বয়ং অষ্টদল চক্র নবনিধি ইয়াধল পরমেশ্বর যেতিয়া ওম করে আমি ওমকারটো যে টানু মাফ করিব মর হতে ভুল হব পারে দশ চক্রে ভগবান ওমকারটো ও শেষ করে দিল হল বাবা হল ওমকারটো না হল ওমকার মানে কি স্বরেও হস্যও আর ম তিনটা অক্ষরে উচ্চারণ হব লাগিব তেতিয়াহে এইটো অহংকার আর জাগাত যাই কানেকশন হব আর যদি নয় খালি সিধায় ও কই মুখখান মেলি রে কো এ কইয়ে থাকা হব সারা জীবনটো একো কাম ন হব হ্যাঁ স্বরেও হস্যও আর ম ও এটা হয় মুখটা বন্ধ করে তারপিছত সে ম হ্যাঁ নহয় স্বরেও হস্য ম বর্মা বিষ্ণু মহেশ্বর হ্যাঁ তিনিই একেশ্বর এই কারণে মানবেই শিব মানবেই সব কিছু মানবেই সব কিছু করিব পারে বাবা চেষ্টা করিলে সব করিব পারে আর আমার সাধারণত আমি পাঁচ ছয়টামান প্রাণায়াম আর পাঁচ ছয়টামান ব্যায়াম এইটো আমাক অনিবার্য করিব লাগে হ্যাঁ এইবিলাক আমার করণীয় কর্ম তে বাবা মই এইখিনি কই আপনার ওসরত বিদায় মাগিছো হয়তো ভাল বেয়া নাজানো যেতিয়া মুখ খুলে যেতিয়া যেটুকু মনত আহে এইটুকু কও হ্যাঁ তে এইখিনি কই মই সামরণি মারিছো।